অধীর চৌধুরীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। আজ দুপুরে বহরমপুরে 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন অবস্থিত ভাগীরথী দুগ্ধ সমবায় সমিতির সামনে সভার আয়োজন করেছিল কংগ্রেস। অধীর চৌধুরী সেখানে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় এবং পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়। পরে অধীর চৌধুরী ভাগীরথী সমবায় সমিতি এলাকায় পৌঁছায়। তিলকে তাল করা বলে না, এখানকার পুলিশ আর এখানকার ডিএম আর এখানকার এমডি তিলকে তাল করছে। এই ভাগীরথী মিল্ক রেঞ্জার দেখছেন, এটা একটা সরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা চলে কি করে জানেন? এই যে মুর্শিদাবাদ জেলা জেলা যে সমস্ত ভাগীরথী মিল্ক রেঞ্জের সঙ্গে যুক্ত যারা দুগ্ধ চাষী, তারা এখানে দুধ দেয়, সেই দুধ থেকে দাম কেটে নেওয়া হয় এই মিল্ক ইউনিয়ন চালানোর জন্য। অর্থাৎ এখানকার এমডি, এখানকার স্টাফ, সবাই এখানকার দুগ্ধ চাষীদের দেওয়া পয়সায় বেতন পায়। এই যে গোটা বিল্ডিংটা, এটার মালিক হচ্ছে দুগ্ধ চাষীরা। এটার মালিক ডিএম নয়, এটার মালিক রাজ্য সরকার নয়, মূলত এটার মালিক হচ্ছে এখানকার দুগ্ধ চাষীরা, যারা মাসের পর মাস, বছরের পর বছর টাকা শোধ করেছে এটা বানানোর জন্য। এটা এই বিল্ডিংটা বানানো হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের টাকায়। সেই টাকা তিল তিল করে এই মুর্শিদাবাদ জেলার দুগ্ধ চাষিরা, যারা দুধ দুয়ায়, দুধ দুয়ে এখানে জমা দেয়, তাদের পয়সা থেকে কেটে 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 এই গোটা বিল্ডিংটা বানানো হয়েছে। অর্থাৎ আজকে যারা এখানে এসছে তারা হচ্ছে দুগ্ধ চাষি, যাদের টাকায় এই মিল্ক ইউনিয়ন তৈরি হয়েছে, যাদের টাকায় আজও এই মিল্ক ইউনিয়নের অফিসাররা বেতন পায়। শুনলেন? অথচ তারা যখন তাদের এই সংস্থার জন্য এখানকার যিনি পরিচালক এমডি তার সঙ্গে দেখা করতে চাইছেন, তখন বলছে পুলিশ দিয়ে দেখা করে দেবো না। আরে ওই মোড় থেকে আটকে দিয়েছে, এটা কি অপরাধী? এটা কি খুনি না ডাকাত? তারা নিজেদের সম্পত্তি, যাদের তারা সেই নিজেদের সম্পত্তির যারা দায়িত্ব দিয়েছে তাদের সঙ্গে দেখা করতে চাইছে, অন্য কিছু না। তাদেরকে ঢুকতে দেবে না, মাত্র 5 জন যাবে বলেছে, তাও এখানে পুলিশের মস্তানি শুরু হয়ে গেছে। এই বৃষ্টি বোধকে দাঁড় করিয়ে রেখেছে রাস্তায়, কাউকে ঢুকতে দেবে না। এটা এটা ডিএম এর বাবার সম্পত্তি নয়, এটা মুর্শিদাবাদ জেলার মিল্ক ইউনিয়নের সঙ্গে যুক্ত তারা, যারা যুক্ত যে দুগ্ধ চাষিদের এটা সম্পত্তি। তাই আমি বললাম এই গেট পর্যন্ত যাওয়ার অধিকার আমাদের আছে, হয় গ্রেপ্তার করুন নাহলে গুলি চালান, যা কিছু করুন আমরা যাবই। এসে পৌঁছেছি, 5 জন গেছে নিয়ম মেনে। এবার যত খুশি কেস দিয়ে দিন, কোনো অসুবিধা নেই, সবাই করে যাবো, আমরা সবাই জেলে যাব। কিন্তু এটা হচ্ছে নাকি বাংলায়? আরে এই ভাগীরথী মিল্কের মালিক যারা, দুগ্ধ চাষি যারা, যারা চাষি তারা তাদের সংস্থাতে তাদের অভাব অভিযোগের কথা জানাতে পারবে না? তার জন্য বৃষ্টিতে ভিজে পুলিশের কাছে ধাক্কা খেতে হবে? এটা কি চোর ডাকাতদের খুনি কে?